জাপানে একটা প্রজেক্ট তারা নিয়েছে, তারা এখন শুধু নারীর ছবিতে বিজ্ঞাপন না, বরং মহিলাদের রানে বিজ্ঞাপন দেবে, মহিলাদের রানে স্টিকার লাগাই দেবে এসে, এক কোম্পানির স্টিকার মহিলাদের রান, এবং 7-8 ঘন্টা উন্মুক্ত ওইভাবে রাখতে হবে। তাহলে কোন পর্যায়ে নিয়ে আসা হয়েছে? এটা তো মানুষের জীবন, এটা পশুর জীবনের থেকেও খারাপ। প্যারা হাজেরিন, আরেকটা জিনিস হলো, মজার বিষয় হলো, এই স্লোগানগুলো যারা আওড়ায় বা যারা এর পিছনে বাণিজ্যিককরণ করে, এরা একটা মহিলা না, সবগুলো পুরুষ। কিন্তু বুঝাতে পারছি কি পারি নাই? হ্যাঁ, মানে যারা স্লোগান দেওয়াই হলো মহিলাদেরকে দিয়ে, কিন্তু নেপথ্য কারিগর যারা, তারা সবাই কিন্তু পুরুষ। বিশাল বিশাল কোম্পানি এদের, তাদের স্লোগান এটা কেন করছে? এগুলো হলো তাদের সুবিধার জন্য। কিসের সুবিধা? বাণিজ্যিক সুবিধা। কিসের সুবিধা? বাণিজ্যিক সুবিধা। একটা আর্টিকেল পড়ছিলাম সে প্রিপারেশন হিসেবে, তাসলিউল মারা, এই আর্টিকেলটা আরবিতে, তাসলিউল মারা উইকিপিডিয়াতেও আছে, বাংলা ইংলিশ ভার্সনে না, এটা শুধু তাসলিউল মারা মানে নারীকে পণ্য করা। তো সেখানে কিছু দূর পড়লাম, কিছু ছবি দেওয়া, ওটা আমি আর দেখতে পারলাম না, খুব বাজে ছবি। তার মধ্যে একটা ছবি আংশিক যেটা নিচে লেখা, যে সেটা হলো যে বার্লিন, জার্মানির একটা শহর, মানে বার্লিন না, বার্লিনের একটা জায়গায় পুরুষ লোকের পেশাবের জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, কিন্তু পেশাবের জায়গায় মহিলাদের মানে নগ্ন ছবি দেওয়া, কি মানে কি প্রয়োজন এখানে? তো ওখানে দিছে তাসলিউল মারা, মেয়েকে পণ্য করা, নারীদেরকে পণ্য করা, অর্থাৎ তাদেরকে পণ্য বানানো। পণ্য বানিয়ে লাভবান হয় কারা? মহিলারা লাভবান হয়, পুরুষরা লাভবান হয়, বিজ্ঞাপনে, তারপরে মিডিয়ায়, প্রিন্ট, ইলেকট্রনিক এবং অন্য অন্য জায়গায় বিভিন্ন ইসে এদেরকে পণ্য বানায়, ওদের হাতে দেখা যাচ্ছে 2 টাকা ধরায় দেয়, তাই না কথা? 2 টাকা কেন? 2.5 কোটি টাকার গাড়ি, আপনি এটা কি 2 টাকা কইতেছেন? 2.5 কোটি টাকার গাড়ি দিয়ে দেখেছেন যে 100 কোটি টাকা কামাইছে, তা ঠিক নেই। যারা 2.5 কোটি টাকার গাড়ি শো হিসেবে পেশ করছে, এরা দেখেন ওটাকে রেখে শত শত কোটি কামাই নিয়েছে পিছনের থেকে, কথা ঠিক নেবে ঠিক। অথচ এই জিনিসটা আজকে নারী সমাজ তারা বুঝতেছে না, এটা কি নারীর মূল্যায়ন না? এটা অবমূল্যায়ন, তাকে তাকে ভোগ্য পণ্য করা ছাড়া আর কিছু নয়। অতএব স্লোগান তো এমন হওয়া উচিত যে নারীকে ভোগ্যপণ্য করার সুযোগ নাই, তাকে যত্রতত্র দেখানোর সুযোগ নেই। অনেকেই যারা ইয়ং বা যারা মোটামুটি বই পুস্তক ঘাটে তারা জানে, জাপানে একটা প্রজেক্ট তারা নিয়েছে, তারা এখন শুধু নারীর ছবিতে বিজ্ঞাপন না, বরং মহিলাদের রানে বিজ্ঞাপন দেবে, মহিলাদের রানে স্টিকার লাগাই দেবে এসে, এক কোম্পানির স্টিকার মহিলাদের রান, এবং 7-8 ঘন্টা উন্মুক্ত ওইভাবে রাখতে হবে, কথা বুঝছেন? বুঝাতে পারছি? হ্যাঁ। তাহলে কোন পর্যায়ে নিয়ে আসা হয়েছে? এটা তো মানুষের জীবন, এটা পশুর জীবনের থেকেও খারাপ। আপনি কইবেন যে এইগুলো তো আপনি যা কইতেছেন এগুলো তো হলো অমুক জায়গার ঘটনা, তমুক জায়গার ঘটনা, এটা তো আমাদের দেশে না, আমাদের দেশে না, আমাদের দেশে হইতে কতক্ষণ? একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো মানুষ যখন কোনো দর্শন নিয়ে নেয়, চিন্তা আদর্শ নিয়ে নেয়, চিন্তা চেতনা যখন নিয়ে নেয়, তখন বাস্তবে রূপ নিতে বেশি সময় লাগে না। আমরা যদি আমাদের মগজ, মস্তিষ্ক যদি চিন্তা ভাবনা করি, স্বাধীনতার নামে যদি চিন্তা ভাবনা করি, পশ্চিমা চশমা দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আজকে দেখা যাচ্ছে কিছু ধার্মিক মানুষেরা বা কিছু মোল্লা মৌলবী চেঁচামেচিতে আজকে কিছুটা আটকে থাকলেও নেক্সট প্রজন্মে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। বুঝাতে পারছি কি পারি নাই? হাজারান, আমি যতটুকু আমার পড়া লেখার মধ্যে জানি, প্রথম যখন এই দেশে নাটক থিয়েটার হতো, তখন নাকি আমি শুনেছি বা পড়েছি,
পুরুষদেরকে মহিলা সাজায়ে নারী চরিত্র দেওয়া হতো, কারণ সভ্য ঘরের কোনো মেয়েরা এখানে যেত না। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু মানে সরাসরি নারীরাই যাওয়া শুরু করছে আর কি। এখন ওইটা আর খারাপ লাগে না। এখন যখন দেখা যাচ্ছে একেবারে অর্ধনগ্ন শরীরে যখন লাফালাফি করে, তখন বলা হয় যে আরে 70-80 দশক কিন্তু অনেক ভালো ছিল, এরা কত শালীন ছিল। ছোট্ট একটা গল্প বলি না, ই লাগতেছে না। এক লোক চুরি করতো, এটা এমন বলছি, এক লোক চুরি করতো মানে কাফন চুরি করতো, মরা মানুষের কাফন। তো লোকজন বলতেছে এত শ্যাসড়ার শ্যাসড়া চুরি করবি, মরা মানুষের কাফন কেন চুরি করস? আচ্ছা, ওই লোক মারা গেছে, মারা গেলে তার পোলাদ শিখছে, ছেলেবেলে তো বাপের কাছ থেকে শিখে, বাপকা বেটা সে পাইকা ঘোড়া। এখন ছেলে শিখছে বাপের কাছ থেকে কিভাবে কাফন চুরি করতে হয়। এখন ছেলে করে কি কাফন চুরি করে নিয়ে আসে, আর চুরি করে আনার সময় মৃত ব্যক্তির পাশার মধ্যে একটা পেরাক লাগাই দিয়ে আসে। এইবার এলাকার লোকজন বলা বলি শুরু করছে, কি খাচ্চরের খাচ্চর, ওর বাপই তো ভালো মানুষ ছিল রে, ওর বাপ তো শুধু চুরিই করতো, এরকম গর্হিত কাজ তো করতো না। আসলে বাপ ভালো কাজ করতো নাকি? মানে ছেলের অপকর্ম এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বাপের ওই অপকর্মটা এখন ভালো কাজ হয়ে গিয়েছে নাকি? তো এখন দেখা যাচ্ছে বিজ্ঞাপন, মডেলিং, তারপরে এই সমস্ত কাজগুলো এত পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে 70-80 দশকে যারা এইগুলো করতো তারাও এখন সিজি করতো, আরে তোরা কি কাম করিস, আমরা তো অনেক শালীন ছিলাম। আসলে এরা শালীন ছিল না। আল্লাহ আকবার। তো আমি একথা এই জন্য বলতেছি যে আজকের যেটা আপনার কাছে অসহনশীল মনে হচ্ছে, এক দশক পরে গেলে সেটাই মনে হবে যে এটি সহনীয়। আসলে কোনোটাই সহনীয় নয়, সবগুলোই বাণিজ্য, বাকি বাণিজ্যের ধরন পাল্টে গিয়েছে। হাজারান দেখেন কোরআনুল কারিমের সুরা নূরের একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুকরিহু, সম্ভবত 31 নম্বর আয়াত, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। জাহেলি যুগ থেকে আমরা গুলি কথায় কথায় বলি জাহেলি যুগের লোক না, আরে জাহেলি যুগের লোক ভালো ছিল, আমাদের থেকে ভালো ছিল এই সমাজের থেকে, বলে কেমনে? ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমরা তোমাদের যুবতী মেয়েদেরকে, এখানে যুবতী মেয়ে বলতে কোরআনে কারিম বলে বাদী, বাদী প্রথা ছিল, দাসী, যুবতী দাসীদেরকে ব্যভিচার করতে বাধ্য করো না যদি তারা পরিচ্ছন্ন থাকতে চায়। তোমরা দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, অর্থাৎ দুনিয়ার কিছু সামান উপকরণ কিছু লাভের জন্য ওদেরকে পণ্য বানায়ও না, ব্যবহার করো না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে জাহেলি যুগে এই দাসীবাদীদেরকে গিয়ে বাণিজ্য করতো, অর্থাৎ নাচাইতো, গাওয়াইতো, জোর জোরি করতো, অনেক সময় দেখা যাচ্ছে বাইরের কাস্টমারদেরকে নিয়ে আসতো। কিন্তু হুররা, স্বাধীন নারী যারা, তারা এগুলো করতো না। আপনি জাহেলি যুগের ইতিহাস পড়ে দেখেন, জাহেলি যুগের এই যে অপকর্মগুলো করো, নাচাইতো, গাওয়াইতো, কিংবা খদ্দের আনতো ব্যবহার করতো, এটা হলো দাসীদেরকে দিয়ে, বাদীদেরকে দিয়ে, হুররা স্বাধীন নারীদেরকে দিয়ে এগুলো তারা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, দাসীদেরকেও বাধ্য করবা না, তারা নিজেরাই যদি চায়, তাহলে তো কথাই নেই। এখন এই জাহেলিয়াতটা কোন পর্যায়ে পৌঁছায় গিয়েছে যে এখন এখন তো আর দাসীবাদী নেই, এখন দাসীবাদী না, বরং স্বাধীন যারা তাদেরকে বাধ্য করা লাগতেছে না, তারা নিজেরাই কি করতেছে, গৌরবের মনে করতেছে, যেটা গুনাহের কাজ, খুল্লম খোলা, শুধু গুনাহ নয় বরং সমাজের জন্য ক্ষতিকর মনে করা হতো, এটাকে এখন আর্ট, শিল্প মনে করা হচ্ছে। মানে গুনাহ বা অপরাধ, একটা তো হলো অপরাধ, একটা হলো অপরাধটাকে শিল্প মনে করাটা আরো কত বড় অপরাধ।
বুঝাতে পারছি কি পারছি না? আপনি এই জায়গায় নক করতে হবে, এই জায়গায় নক করতে হবে। আপনি যদি এই জায়গায় নক না করে, এই জায়গায় বন্ধ না করেন, তাহলে আপনি কেমনে বন্ধ হবে? আপনি যদি একদিক দিয়ে মদের বার লাইসেন্স দিয়ে বা সেখানে যদি আপনি অনুমোদন দেন আর বলে মদ খাবি না, কিন্তু মদ খাওয়া হারাম, এটা তো ভাই মুশকিল। কবির ভাষায় বলতে ইচ্ছে করে, আন্দরোনে কারে দরিয়া, যে তুমি আমার হাত পা বেঁধে সাগরে ছেড়ে দিলে আর বললা খবরদার তোর জন্য একবার শরীরে এক ফোঁটা পানিতে না ভেসে। তুমি আমাকে হাত পা বেঁধে সাগরে ছেড়ে দিলে আর বললে খবরদার জন্য জামা কাপড় না ভেসে, আমার জামা কাপড় না ভেজার জন্য বা আমি সাঁতরে উপরে উঠার জন্য আমার হাত পা খোলা রাখতে হবে তো? আল্লাহু আকবার। মুয়াজ্জাজ মহতারাম হাজিরিন, সার মর্ম বা সার কথা হলো যে ইসলাম যেটাকে বলে সেটা হলো অশ্লীলতা রোধ করো। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, যারা চায় সমাজের মধ্যে অশ্লীল কাজকর্ম প্রচার প্রসার হোক, তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। অশ্লীলতা রোধ করতে হবে আগে, এবং অশ্লীলতার যে পথ পদ্ধতি আছে সেগুলো বন্ধ করতে হবে, তাই না? আপনি যদি মনে করেন যে কারো ঘরের মধ্যে মদের ই পাওয়া গিয়েছে, অভিযান চালায় সেখানে ধরপাকড় করে তাকেই করবেন, সেজন্য উচিত যেন মদ যেন এ দেশের মধ্যে ঢুকতে না পারে। মদের বার বলতে কিচ্ছু থাকবে না, এগুলো গুড়ায় দিতে হবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন ইনাজিল হয়েছিল সবাই নিজ হাতে গুড়িয়ে দিয়েছিল, গুড়ায় দিতে হবে। তবে আপনি এই রেখে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন? মুয়াজ্জাজ মহতারাম হাজিরিন, সর্বোপরি সর্বোপরি ইসলাম এবং ইসলামের বাহিরেও যে সুন্দর সমাজ এবং পারিবারিক প্রথা ছিল, পারিবারিক ব্যবস্থা ছিল, এই পারিবারিক ব্যবস্থাকে মজবুত করার চেষ্টা করা, মজবুত করার চেষ্টা করা, বরং কথিত স্বাধীনতার নামে যেটা হচ্ছে, মানে একটা সময় দেখেন মুরব্বী লোক রয়েছেন, একটা সময় কারো সংসার ভেঙে যাওয়াটা এটা মনে করা হতো, এটা মানে অনেকটা অসম্ভব মনে করা হতো, এটা রিয়ার, মানে এটা কিন্তু সম্ভব না। কিন্তু এখন এই সমাজের চিত্র এমন, যদি কারো সংসার 15-20 বছর টিকে যাচ্ছে বলে, আরে এই সংসার টিকে গেছে 15-20 বছর, এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছি আমরা, আছেন কোথায়? মানে সংসার এমনভাবে ভাঙতেছে, বিচ্ছেদ এমনভাবে হচ্ছে, বিয়ে হচ্ছে দেখা যাচ্ছে 100,000 টাকা খরচ করে, 20-25 লাখ টাকা খরচ করে বিয়ে শাদী হয়েছে, এক সপ্তাহ হানতে এক সপ্তাহের মাথায় শেষ হয়ে গিয়েছে। এটা একটা দুইটা কেস না, এটা একটা ভরি ভরি কেস, বুঝাতে পারলাম? মানুষের জীবন আর পশুর জীবনের মধ্যে পার্থক্য আছে। পশুর জীবনে একটা নর এবং মাদি তারা তাদের কাজকর্ম সেটা যার যার মতো বিচ্ছিন্ন হয়ে যায়। একজন নারী এবং পুরুষ ইসলামের মধ্যে তাদের বাইন্ডিং অত্যন্ত মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন, ওয়াজআল বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক স্থাপন করে দিয়েছি। এই সৌহার্দ্য ভালোবাসার সম্পর্ক মজবুত করার জন্য যেটা দরকার সূরা নিসা, সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া। আর যদি আল্লাহর এই তাকওয়াই বলে আল্লাহর এই তাকওয়াই আমার দরকার নেই, তাহলে আপনার বাইন্ডিং আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার সাথে সাথে আস্তে আস্তে আপনি পশুত্বের দিকে ধাবিত হবেন, আপনার সমাজ পশুত্বের দিকে ধাবিত হবে। এখান থেকে যদি আপনি রক্ষা না করেন, নিজেদেরকে ধরেন না কেন, আবার এরকম রানীরা তৈরি হবে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সমাজকে দেশকে গন্দা নোংরামির হাত থেকে হেফাজত করুক। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, মদের সয়লাব, তাই না? প্রত্যেকটা ঘর একটা মিনি মদের বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে প্রবেশ করে
এবং তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে, বাগদা তৈরি করে, তোমাদের মধ্যে খারাপি তৈরি করে এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায়। মুয়াজ্জাজ মুহতারাম, এজন্য আপনি যতই বলেন মাদককে না বলি, মাদক তো কোনো জীব জানোয়ার না, ওরে না কয়ে দিলাম ও ভাগ্যে চলে গেল, না, সরায় দিতে হবে। কি করতে হবে? না বললেও যাবে কেন, তো মাদককে সরায় দিতে হবে, গুড়ায় দিতে হবে, এবং এটা প্রশাসনের দায়িত্ব, সরকারের গভর্নমেন্টের দায়িত্ব। কারণ আপনি আমি গুড়াইতে গেলে তো উল্টা জেলখানার মধ্যে যেতে হবে, কেটে যাবো। আমরা বলে দেওয়া দায়িত্ব যে এর এটার মাধ্যমে এটার সমাজের উন্নতি হয়, এটার মধ্যে অবনতি হয়, এটার মধ্যে সমাজের মধ্যে শৃঙ্খলা আসে, এটার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, এটার কারণে সমাজের মধ্যে অশ্লীলতা তৈরি হয়, এটার কারণে সমাজ নষ্ট হয়ে যায়, এগুলো আমরা বলে দিতে পারি। প্যারে হাজির আল্লাহ সকলকে হেফাজত করুক, সকলে বলি আমি।